সুন্দর গ্রামের অপরূপ দৃশ্য, যা দেখলে মন জুড়ায় যায়। যারা শহরে থাকে তারা এই এত সুন্দর অক্সিজেন পায় না। ঢাকার শহর, বিভিন্ন শহরে খালি গাড়ি ঘোড়ার আওয়াজ, আর গ্রামে পাখি, বিভিন্ন জিনিসের আওয়াজ শোনা যায়। অসাধারণ পরিবেশ। সুন্দর হাঁস, পাখি, বাগান দেখার মতো। গ্রাম গ্রাম, এই রোদ, এই বৃষ্টি, শ্রাবণ মাস পার জাগতেছে। এত বৃষ্টি, তাও পানির অভাব, কারণ পানি ধরার কোনো পুকুর নাই। ছোট ছোট একটু গর্ত বানাইয়ে পার রাখতেছে। ওই সামনের বাড়ি দেখা যায়, এরা সব বিদেশে আছে, বাংলাদেশে খালি সব মহিলারা আছে। আর সবাই বিদেশে আছে, 3-4 বছর পরে পরে আসে। হ্যাঁ রে, টাকা, টাকার জন্য মানুষ গ্রামগঞ্জ ছাড়ে কত দূর থাকে, সব ফেলায় থুয়ে, বউ বাচ্চা মা বাবা ফেলায় থুয়ে সব টাউনে থাকে। সৌদি আরব থাকে, মালয়েশিয়া থাকে, কুয়েত থাকে, দুবাই থাকে, বিভিন্ন দেশে। এদিক দিয়ে মা মারা যায়, বাবা মারা যায়, কেউ দেখতে পারে, কেউ পারে না। গ্রামের কত মানুষ হারায় যায়, কেউ দেখতে পারে, কেউ দেখতে পারে না। হ্যাঁ রে, নিষ্ঠুর দুনিয়া, নিষ্ঠুর পৃথিবী। টাকাই এখন সব কিছু, টাকার জন্য পৃথিবীর মানুষ সব করতে পারে। মায়া, মহব্বত, ভালোবাসা কিছু নেই, খালি টাকা, টাকা, টাকা। আমি বুঝি না, আমার ব্রেনে ধরে না যে এত টাকা পয়সা কিসের দরকার। আজ মরলে কাল দুদিন, মা বাবা পরিবার জন নিয়ে একটু সুখে শান্তি থাকলেই হয়। কিন্তু বাড়ি গাড়ি বিশাল ধন সম্পদ করে কী লাভ? এগুলো তো কারোর কবরে যাবে না, তাহলে কেন এত ছুটাছুটি? যার জন্য ছুটার কথা তারে নিয়ে কেউ ভাবেই না। সে লোকে আল্লাহ রাসুল, পাকে পাক পাঞ্জাস্তন, অলিয়া অলিয়া গাউস কুতুব, মা বাবার খেদমত, যা নিয়ে ভাবার কথা কেউ ভাবে না। খালি ভাবে টাকা, গাড়ি দরকার, বাড়ি দরকার, সুন্দর নারী দরকার, বছরে বছরে গাড়ি পাল্টাইতে হইব, সুন্দর বাড়ি বানাইতে হইব। কিন্তু এগুলো তো কবরে যাবে না কারো, সেটাই প্রয়োজন। বুঝি না, আরে নিষ্ঠুর দুনিয়া, দুনিয়ার মানুষ। পার জাগতেছে, খুব কষ্ট, গ্রামের মানুষের খুব কষ্ট, কারণ
এই পার্ট কাটি আনছে, যাক দিছে, এই পার্ট ছুলবো ধুইবো, তারপর সঠিক মূল্য পাইবো না, অনেক কষ্ট। গ্রামের মানুষ কষ্ট করে, ঢাকার শহরের মানুষ বাজারে যে কয় জিনিসপত্রের এত দাম কেন, কেন যে দাম, এটা গ্রামের না আসলে মানুষ বুঝতেই পারবে না কেন এত দাম, সবজির কেন দাম, তারপরে সব জিনিসের কেন এত দাম। এটা গ্রামে এসে যদি দেখতো, এই গরিবের কথা মানুষ ভাবতো, তাইলে এই এরা বুঝতে পারতো। গরিবের কথা তো কেউ ভাবে না, মানুষের টাকা পয়সা হয়ে গেলে মানুষের নজর তখন বড় হয়ে যায়, ছোট দিক আর থাকে না। কিন্তু তুমি যে ছোটোর থেকেই বড় হয়েছো, সেটা একবার তুমি কেন ভাবো না? একটু আগে রোদ ছিল, মাঝে একটু বৃষ্টি আইলো, আবার অন্ধকার হয়ে গেছে। গ্রামের দৃশ্য এই যে, বাগান দেখতে পারতেছেন, এই বাগানটা আমাদের মোহাম্মদ শরীফের, উনি আর দুনিয়ায় নাই এখন। আমরা মা বাপ হারিয়েছি, আমরা মা বাপের বেদনা বুঝি। যারা হারায় নাই তারা এখনো সময় আছে, তোমরা মা বাপের খেদমত করো। মা বাপ কী জিনিস, মা বাপ থাকতে বোঝা যায় না, মা বাপ হারাইলেই বোঝা যায়। মাকে না ডাকতে পারলেই বোঝা যায় মার কী স্বাদ, বাবাকে ডাক না দিতে পারলে বোঝা যায় বাবার কী স্বাদ। যারা আছে তারা বোঝে না। অনেকেই দেখি, ঢাকায়ও দেখি, গ্রামেও দেখি, মা বাবারে ঠিকমতো খাইতে দেয় না, মা বাবার সেবা যত্ন করে না, টাকা পয়সা বউর কাছে রাখে, বউ যেভাবে চালায় সংসার সেভাবেই চলে। আর যারা বিদেশে আছে তারা তো মা বাবার খবর খুব কম নেয়, এবং টাকা পয়সা তো দেয়ই না, বউর কাছে টাকা দেয়, বউ যেভাবে সংসার চালায় সেভাবেই চলে। কিন্তু এটা তো আসলে নিয়ম না, নিয়ম হলো বাবা মা যতদিন বেঁচে আছে তারাই সংসারের কর্ণধার। বউ কি, বউ যখন মা বাবা থাকবে না তখন বউ ধরবে সংসারের হাল, কিন্তু পয়সা থাকাকালীন বউ যে বউ সংসারের হাল ধরে, ও বউ ভালো না, ওই ছেলে সান্ত্বনা ভালো না। এটা লোকে আমার মতামত, জানি না অন্য মানুষের মতামত কি। এই বাগানটা আমাদের, এই চতুর্দিকেই সব জমি আমাদের জমি, এই বাগান, এই রাস্তার এই পাশে যত জমি সব আমাদের। মোতালেব শরীফের 450 জমি ছিল, তার ছেলেরা আস্তে আস্তে মামলা মকদ্দমা করে অনেক সম্পদ হারাইছে, এখন যা আছে ভাই ব্রাদাররা ভাগ বটর করে নিয়েছে, কিছু বেচছে কিছু আছে। এই এখন যে জমিটার মধ্যে দাঁড়ায় আছি, এই দেখাইতেছি, এই জমিটা আমার ব্যক্তিগত, আমি অনেক কষ্টের টাকা দিয়ে এই জমিটা আমি কিনছি আমার ছোট সফার থেকে। আর এই যে বাগানটা, এই বাগানটা নিয়ে অনেক গ্যাঞ্জাম চলতেছে, আশা করি খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে মামলাটা। 70 জমি এ বাগানে, অনেক বড়, বিশাল বড় বাগান আপনারা দেখতে পারতেছেন। শ্রাবণ মাস চলে, এখন হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, গ্রামে হাঁটা চলা খুব কষ্ট।
বৃষ্টিতে প্যাক হয়ে গেছে অনেক জায়গায়। গ্রামে না আসা আসলেও অনেক কিছু দেখা যায় না, বোঝা যায় না। ঢাকা শহর থেকে মানুষ চেনার উপায় নেই, কারণ ঢাকা শহরে বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন রকমের, বিভিন্ন কোয়ালিটির মানুষ, কয়জন কে কারে চেনে। গ্রামে এলে এক একজনের চেনা যায়, জানা যায়, শোনা যায়, বোঝা যায় কোন বাড়ির কীরকম চলতেছে, কোন বাড়ির ছেলে পেলে বিদেশ আছে, কোন বাড়ির ছেলে পেলে ঢাকায় আছে, অন্যান্য শহরে আছে, এটি গ্রামে এলে বোঝা যায়। গ্রামের মানুষের ভিতরে এখনও অনেক সততা আছে, কিন্তু ঢাকার শহরে বহুরূপী মানুষ, তো টাউনে বহুরূপী মানুষ, ওদেরকে চেনা খুব কঠিন। যার যার তার তার, কেউ কারোর দিক তাকায় না। কিন্তু গ্রামে একটা কিছু হইলেই গ্রামের সব মানুষ খোঁজখবর নেয়, এগিয়ে আসে, যার জন্য গ্রামের পরিবেশটা অনেক ভালো। সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত, সবার নিজস্ব কাজকর্ম নিয়ে ব্যস্ত। সন্ধ্যার সময় দেখা যায় গ্রামে মানুষ সব এক জায়গা হয়, বাজারে যায়, চা খাইতে আসে, সিগারেট খাইতে আসে, পান কিনতে আসে। সকালবেলা যার যার কাজে চলে যায়, আর সারাদিনে কোনো খবর নেই। বিকেলবেলা আসে, এসে হাত মুখ দিয়ে, গা গোসল দিয়ে সবাই বাজারের দিক যায়, চা পানি খায়, সবার সাথে সবাই দেখা হয়। খুব ভালো লাগলো, অনেকদিন পরে বাড়িতে আইছি, গাছ দেখে ভালো লাগতেছে, সুন্দর পরিবেশ হয়ে গেছে, বাজার আমার একটা জমি নিজের ব্যক্তিগত কিনা, যাইতে পারতেছি না, একটু কাদা কাদা হয়ে গেছে। ওই যে ক্যামেরায় দেখাইতেছি, ওই একটা গরু বান্ধা, তার সামনে আমার একটা জমি, এটা আমার ব্যক্তিগত নিজের সম্পদ। আর এখন এই যে দেখাইতেছি, এগুলো আলাদা বাবার সম্পদ, এখনো বাঘ বটর হয় নাই, মামলা চলতে আছে, মামলা নিষ্পত্তি হয়ে গেলেই যার যার অংশ সেই সেই বুঝে পাইব। কিন্তু আমরা এখনো ভাই বিরাদার যারা আছি সবাই এক আছি, কারোর লাগে কারোর দ্বন্দ্বও নাই, গ্যাঞ্জামও নাই, আল্লাহর রহমতে মানে এইভাবে থাকতে পারলেই আমি মনে করি ভালো। ভাগ বটোয়ার আর চিন্তা নাই এখনো, জানি না ভবিষ্যতে কী হবে, ভালো জানে মালিক, ইচ্ছা নাই, তারপরেও জানি না, বাদ বাকিটা মালিকের হাতে। বিশাল সম্পদের মালিক ছিলেন আব্দুল মোতালেব শরীফ, এটা গ্রামের মানুষ জানে, গ্রামের মই মুরব্বীরাও জানে। গরু দাবো, ঘোড়া দাবো, গান বাজনা, তরিকতের লাইনের মানুষ, কিন্তু ওনাদের দুই পুরুষ তিন পুরুষ ধরে এইসব লাইনের মধ্যে কম, যে কোনো কারণে ওনারা একটু এলোমেলো হয়ে গেছে। আশা করি সামনে আমার একটা বিশাল পরিকল্পনা আছে তরিকতের লাইন নিয়ে, আমার বাবার প্রচার নিয়ে
গোলাম মোহাম্মদ শরীফের, যদি মাওলা দয়া করে তরিকতের প্রচার করার জন্য করব ইনশাল্লাহ। আর মালিক যদি না করতে দেয়, না করায়, আসলে আমার তো কোনো ক্ষমতা নেই, আমি কেমনে করব। সব মালিকের হাতে, মালিকের ইচ্ছা, মালিক যদি করার করবো, না হলে তো করার কোনো স্কোপ নেই।